প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারের রাজধর্ম পালন করার আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কেবল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক অনুরোধ করছো যে তেও যাতে অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়া তেওঁলোকৰ নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী তেও এটা কথা কৈছিল রাজধর্ম পালন কৰিব লাগে যেতিয়া মুখ্যমন্ত্রী হয় যেতিয়া মন্ত্রী হয়। মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অনুরোধ করছো যে আপনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হিসাবে নিজের মর্যাদাটা আপনি রাখক, মুখ্যমন্ত্রী হিসাবে আপনি রাজধর্ম পালন করক। নিজে কাছর ঘর থাকি আনর ঘর শিলগুটি নামারিবলৈ মুখ্যমন্ত্রীর খকিয়নি রকিবুল হুসেনের। নিজে সিসা ঘর থাকি লোকর ঘর শিলগুটি নামারিব, মই শিলগুটি মারিলে আপনার ঘর রাজনৈতিকভাবে থানবান হয়ে যাব। সলমান আলী আহমেদে আহ্বান জানোয়া সাতটা কামর এটা কামো নকরে রকিবুল হুসেনে। কোনোবাই সাতটা কাম যদি কইছে মানুষ ভুগিব, তেলেকে কোয়া সাতটা কামর এটা কামো নকরো। কলগাছিয়াত উপস্থিত হয়ে এই মন্তব্য রকিবুল হুসেনের। আজি কলগাছিয়াত দুই নম্বর ধুবুরী লোকসভা সমষ্টির নবনির্বাচিত সাংসদ রকিবুল হুসেনক রাজহুয়া আদরণি জানায় রূপসী ব্লক কংগ্রেসে। রাজহুয়া সম্বর্ধনা সভাত উপস্থিত থাকি ভোটার রাইজলৈ কৃতজ্ঞতা জ্ঞাপন করে সাংসদ রকিবুল হুসেনে। মই প্রথমেই আজির আয়োজক ব্লক কংগ্রেসের সভাপতিকে প্রমুখ্য করে ইয়াত উপস্থিত থাকা উদ্যোক্তা সকলের শলাগ লৈছো, ধন্যবাদ জানাইছো, কৃতজ্ঞতা জানাইছো। লোকমানে কোয়ার দরে তিনটা চারিটা মাস রোদে বরষুণে রোজা রাখি ভোকত থাকি কাম করার পিছত আজি আকৌ এই সম্বর্ধনা অনুষ্ঠানের কারণে মাত্র দুটা দিনের আগতে কোয়ার পিছত এনেদরে মঞ্চ করে আপনার মাতি আনি এক পরিবেশত মোক কথা কোয়ার সুযোগ দিছে। তারবাবে জেলা কংগ্রেস আর ব্লক কংগ্রেসের প্রতিজন বিষয়ববীয়াক মই অন্তরস্থলীপা ধন্যবাদ কৃতজ্ঞতা আর শুক্রিয়া আদায় করছো। লোকসভা নির্বাচনের পিছত প্রথমবারের বাবে আজি কলগাছিয়াত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়ে রকিবুল হুসেনে। আপনি এখন কয় যে একবারে ভারতবর্ষের শীর্ষস্থানে লৈ যাব, তিনি চারিখন শীর্ষ উন্নত রাজ্যের ভিতর লৈ যাব। মই আজি এজন সুস্থ লোক, মই শক্তিশালী মানুষ, মোর হাতখন যদি দুর্বল হাতখনত যদি মোর বেমার তেতিয়া মই সুস্থ হব পারিম নেকি? মোর যদি আগুলিকিটা মোর অলপ দুর্বল মই সম্পূর্ণ সুস্থ হব পারিম যেন? মোর দাঁতকিটা যদি অলপ দুর্বল মই মানুষের মাজত সুস্থ বলে কব পারিম যেন? যদি অসমখন উন্নতি করবলে হয় মোর এই ধুবুরীর উন্নয়ন হব লাগিব, তেতিয়াহে সামগ্রিকভাবে অসমৰ উন্নয়ন হয়। আপনি যেটো কইছে যে অসমৰ উন্নয়ন হব, তেতিয়া হব পারিব। নহলে এজন মানুষের হাত এখন দুর্বল হলে, দাঁতকিটা বেয়া হলে, আঙুলিকিটা দুর্বল হলে যিদরে সম্পূর্ণ সুস্থ নয়, তেনেকে আমার রাজ্যখনের উজনিও উন্নয়ন হব লাগিব, নামনিও উন্নয়ন হব লাগিব, মধ্য অসমও উন্নয়ন হব লাগিব, বরাকবলি উন্নয়ন হব লাগিব, পাহাড় রাজ্য পাহাড় জেলাকিকনও আপনার উন্নয়ন হব লাগিব, বিটিএডিও উন্নয়ন হব লাগিব, উত্তর অসমও উন্নয়ন হব লাগিব, সামগ্রিকভাবে সকল জাতি জনগোষ্ঠীর উন্নয়ন হলে অসমখন সম্পূর্ণরূপে উন্নয়ন হব। গতি আপনি কাম করক, মানুষের মানুষের অন্তর জয় করক, তেতিয়াহে আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনি খ্যাতি অর্জন করব। এটা যদি কারবাক আমার কারবাক তোমার কই থাকে সেই দিন বেশি দিন নচলে রাইজ, এনে ধরনের কথা বার্তাবিলাক বেজে নচলে উড়িষ্যায় তার প্রমাণ। উড়িষ্যার আজি মুখ্যমন্ত্রী নাইকিয়া হয়ে গেল, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নাইকিয়া হয়ে গেল, আপনার চারিহ পাম কোয়া সেই যে অহংকার নাইকিয়া হয়ে গেল কইছে নহয়। গতি ইমান দিন রকিবুল হুসেনও দিল্লি যাওয়া নাছিল, এতিয়া দিল্লিলে গৈছে, গতি ঘটর মতর এটা তো হবই কিনা, এটা কি হব আপনাদের আপনাদের জানিব, সেই কারণে ময়ও আপনাদের অকান সময় গময় লই এইখিনিতে মই আপনাদের দেখা করে গেল। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীয়ে পোষকতা করা রাজধর্ম পালন করবলৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক আহ্বান জানায়। আমি বাহিরা শক্তির লগতো যুঁজিবলগিয়া হয়েছে, ভিতর শক্তির লগতো যুঁজিবলগিয়া হয়েছে। কথাবিলাক যেহেতু রকিবুল হুসেনে কৈ আছে, গতি অলপ লোক ঢাক নোহাকে কৈ দিয়া আর কি করব, কইছে নহয় কোয়া নাই জানো যে অন্য সমষ্টির নিচিনা নহয়,
বাহিরা শক্তি ভিতৰ শক্তি, ভিতৰ শক্তি কি বস্তু বুজি নাই পোৱা, পাইছে বোধে আপোনালোকে, যিটো বুজিছে আপোনালোকেও বুজিছে, আমিও বুজিছো, যোনে কৰিছে সিও বুজিছে। কেৱল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছো যে তেওঁ যাতে অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়া, তেওঁলোকৰ নেতা প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী, তেওঁ এটা কথা কৈছিল, ৰাজধৰ্ম পালন কৰিব লাগে যেতিয়া মুখ্যমন্ত্ৰী হয়, যেতিয়া মন্ত্ৰী হয়। মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছো যে আপুনি মুখ্যমন্ত্ৰী, মুখ্যমন্ত্ৰী হিচাপে নিজৰ মৰ্যাদাটো আপুনি ৰাখক, মুখ্যমন্ত্ৰী হিচাপে আপুনি ৰাজধৰ্ম পালন কৰক, মোৰ ধুবুৰীবাসী ৰাইজক আপোনালোকে অন্যায় নকৰিব, ধুবুৰীবাসী ৰাইজক আপুনি অন্যায় কৰিলে মোৰো ৰকিবুল হোচেনৰ ফটা মুখ যিবিলাক খুলিব পিছত আপোনাৰে আঘাত হ'ব, ৰাজনৈতিক আঘাত। নিজে কাছৰ ঘৰত থাকি আনৰ ঘৰত শিলগুটি নামাৰিবলৈ মুখ্যমন্ত্ৰীক এক প্ৰকাৰ সকীয় নিদিয়ে সাংসদগৰাকীয়ে। নিজে চিচা ঘৰত থাকি লোকৰ ঘৰত শিলগুটি নামাৰিব, মই শিলগুটি মাৰিলে আপোনাৰ ঘৰ ৰাজনৈতিকভাৱে থানবান হৈ যাব, মোৰ মানুহক ন্যায় দিয়ক, এই মানুহখিনিয়ে কোনো অন্যায় কাম নকৰে, নিজে খাটি খায়, কৃষি কৰি খায়, ব্যৱসায় বাণিজ্য কৰি খায়, এই মানুহসকলক অন্যায়ভাৱে আপুনি মনত দুখ নিদিব। তেখেতে সাংবাদিকৰ নিৰাপত্তা আৰু হৈজোৱা নিৰ্বাচনত চিপ্ৰাং মৰা নেতা সন্দৰ্ভতো মন্তব্য কৰি কংগ্ৰেছৰ নিলম্বিত বিধায়ক ছৰমন আলী আহমেদে আহ্বান জনোৱা, সাতটা কাম কৰিবলৈ আহ্বান জনোৱা সন্দৰ্ভত প্ৰশ্ন কৰা তেওঁ কয় যে ছৰমনে আহ্বান জনোৱা এটা কামো নকৰে। যিসকল ঘৰশত্ৰু, যিসকল ঘৰশত্ৰু, যিসকল কংগ্ৰেছৰ প্ৰতি চেণ্টিমেণ্ট নাই, যিসকলে NSY কৰা নাই, যিসকলে ইউথ কংগ্ৰেছ কৰা নাই, যিসকলে ওপৰতে আহি ভয়ভাৱটো পাইছিল, সেইসকলৰ যিসকলে আজি ব্লক কংগ্ৰেছে কোৱাৰ কথাহে মই হাত ধৰিছোঁ। ব্লক কংগ্ৰেছে কৈছে যে আপুনি ইয়াত আহিছে হয়, আমি অকল কংগ্ৰেছৰ লগত যুঁজিবলৈ, কংগ্ৰেছে আজি আমি কেৱল BJP আৰু UDFৰ লগত যুঁজিবলগীয়া হোৱা নাই, ঘৰ শত্ৰুৰ লগত যুঁজিবলৈ আহিবলগীয়া হৈছে। সেই যি ব্লক কংগ্ৰেছে যিটো বুজাইছে, আপোনালোকে যিটো বুজিছে, সেইটোৱে মই বুজাইছোঁ। এইকেইটা দিনত প্ৰতিশোধ পৰায়ণ হৈ পৰিছে তেখেত, বিভিন্ন ক্ষেত্ৰত এই দুখীয়া মানুহবিলাকক তেওঁ অত্যাচাৰ কৰি ভাবিছে যে তেওঁ একেবাৰে বিৰাট এটা শক্তি দেখুৱাইছে, এইবিলাক ধূলিহাত হৈ যায়। গতিকে মই কৈছোঁ যে আপুনি ভালকৈ কাম কৰক, কাম কৰি এই মানুহৰ জয় মন জয় কৰক, এই মানুহখিনিয়েতো আপোনাৰ চেলেঞ্জ ল'বলৈ জানে, এই মানুহখিনিয়েতো আপোনাৰ কৰ্ম কৰি খায়, হয় মানুহখিনিক মাৰি পেলাওক, মাৰি নাপালেতো জীয়াই থাকিবই, জীয়াই থাকিলেতো আপোনাৰ এই মানুহখিনিয়ে যে আপুনি যে এনেধৰণে অত্যাচাৰ কৰিছে, সেই অত্যাচাৰ কৰা মানুহসকলে আপুনি মুখ্যমন্ত্ৰী নহয় জানো? আজি আপুনি কৈছে মুখ্যমন্ত্ৰী অসমৰ একেবাৰে এই ৰাজ্যখনক আপোনাৰ শীৰ্ষস্থানলৈ লৈ যাব, যদি এটা সুস্থ মানুহৰ হাতখন দুৰ্বল হৈ থাকে তেতিয়াহ'লে সেইটো কেনেকৈ সুস্থ হ'ল? গোটেই অসমখন যদি আগবঢ়াই লৈ যায়, আপোনাৰ যদি এই ধুবুৰীখন যদি বা অন্যান্য ক্ষেত্ৰত যদি দুৰ্বল হৈ থাকে, কেনেকৈ সামগ্ৰিকভাৱে অসমখন আগবাঢ়ি যাব? ৰাজধৰ্ম পালন কৰক, সকলোকে আগবঢ়াই লৈ যাওক, মানুহৰ মন জয় কৰক, তেতিয়াহে। আৰু নিজেও আপোনাৰ, মই কৈছোঁ যে এতিয়া আপুনি নিজে কাছৰ ঘৰ, আজি আপোনাৰ মানকাছাৰত তেওঁলোকে একে সোণৰ খনি বনাই ৰাখিছিল অবৈধ আপোনাৰ উপাৰ্জনৰ ক্ষেত্ৰত, সেই কথাবিলাক মই ইমান মন কাণ দিয়া নাই, যদি মন কাণ দিব লাগে তেতিয়াহ'লে দিব লাগিব। আৰু UDFৰ বিধায়কসকলৰ মোৰ ব্যক্তিগত কথা যে এতিয়া যদি কংগ্ৰেছত অংশগ্ৰহণ কৰে, য'ত য'ত ওলাইছে, তেতিয়া আমাৰ কংগ্ৰেছ কৰ্মীসকলে বেয়া পাব মোৰ মতেৰে। মই ভাবোঁ যে তাৰ ছেকেণ্ডৰ যিখিনি মানুহ আছে, তেওঁলোকৰ সাধাৰণ সভ্য যি আছে, সেই লোকসকলক ব্যাপক আকাৰে জইন কৰিলে সসন্মানেৰে আমি কংগ্ৰেছ দলত অন্তৰ্ভুক্ত কৰিব লাগে বুলি মই প্ৰদেশ কংগ্ৰেছ আৰু অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিক বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ। সাংবাদিকৰ নিৰাপত্তাৰ কাৰণে কি ধৰণৰ, সাংবাদিকৰ নিৰাপত্তাৰ কাৰণে এই চৰকাৰখনে আপোনাৰ বিভিন্ন ধৰণৰ কাম কৰাত আপোনাৰ ব্যাঘাত জন্মাইছে। আজি মোক আপোনালোকে এই কথাখিনি কৈছে কিহৰ কাৰণে? তাৰমানে নিৰাপত্তা নাইকিয়া হোৱাৰ কাৰণে কৈছে নেকি? এটা অনুভৱ কৰিছে, কাৰণ আপোনালোকক এনেকৈ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যেতিয়া কৈ থাকে, তেতিয়া আপোনাক যদি আপুনি তেওঁ উত্তৰ দিব নোৱাৰা প্ৰশ্ন এটা যদি সোধে, তেতিয়া কয় এই মই কিন্তু অমুক দেই, তই তই কোন চেনেলৰ, অমুক মই তোৰ মালিকৰ লগত কথা পাতিম, সেইটোৱেতো ভয় লাগে ন? সেইকাৰণে ভয় লাগে, আজিও আক্ৰমণ কৰে, সেইটো ভয় লাগে, কাৰণ এনকাউণ্টাৰ টেনকাউণ্টাৰবিলাকত দেখিলেতো মানুহৰ জীৱনটোলৈ সকলোৰে মৰম, গতিকে এই কথা বতৰাবিলাক সদায় নচলে, কেইদিনমান ধৈৰ্য ধৰক। আপোনালোকৰ নিলম্বিত বিধায়ক ছৰমন আলী আহমেদে আপোনাক বিৰোধিতা কৰিছিলে, কিন্তু নিৰ্বাচনী হোৱাৰ পিছতে সাতটাকৈ মানে
নিয়ামত আলু রিপোর্ট বেকি এক্সপ্রেস।